আখোৎস্ক সাগরে চলছে রাশিয়া এবং চীনের যৌথ সামরিক মহড়া। পশ্চিমা দেশগুলোকে সতর্ক করতে আয়োজিত এই মহড়ায় অংশ নিয়েছে দুই দেশের শতাধিক সামরিক নৌযান। ডিস্ট্রয়ার, ফ্রিগেট, মিসাইল বোটের পাশাপাশি সাবমেরিনও রয়েছে এতে। বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষার পাশাপাশি সাবমেরিন ধ্বংসের প্রশিক্ষণও চালানো হয় এই মহড়ায়। মূলত রাশিয়া এবং চীনের উপকূলীয় অঞ্চলগুলোতে প্রভাব বাড়তি এই মহড়া।